ওয়েলকাম ফ্রেন্ডস একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি বেল অর্থাৎ ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়সীমা কী রয়েছে আবেদনের পদ্ধতি সিলেকশানের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম যেটি বেল অর্থাৎ ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষ থেকে গতকাল অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কি বলা হচ্ছে দেখো ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এ নভরত্না কোম্পানি অ্যান্ড ইন্ডিয়াস প্রিমিয়ার প্রফেশনাল ইলেকট্রনিক্স কোম্পানি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ মিনিস্ট্রি অফ ডিফেন্সের অধীনস্থ একটি সংস্থা তার পক্ষ থেকে চুক্তির ভিত্তিতে বিভিন্ন প্রজেক্টে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে চলেছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নেক্সট আমরা আসছি দেখো এখানে কোন কোন পোস্টে কতগুলি ভ্যাকান্সি এখানে রয়েছে তো এখানে দেখো সিরিয়াল নাম্বার ওয়ানে যেটা রয়েছে জোন ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে সেন্ট্রাল জোনের ক্ষেত্রে কোন কোন স্টেট পড়ছে দেখো প্রথমে রয়েছে মধ্যপ্রদেশ রাজস্থান এবং ইউপির ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে সিক্সটি এইট অর্থাৎ আটষট্টি ইস্টের ক্ষেত্রে যেগুলি রয়েছে বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা কিন্তু এখানে ইস্ট জোনের জন্য আবেদন করতে পারছো এবং টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো ছিয়াশিটি নেক্সট রয়েছে ওয়েস্ট জোন টোটাল ভ্যাকান্সি রয়েছে একশো উনচল্লিশটি গোয়া গুজরাট এবং মহারাষ্ট্র স্টেটের জন্য এবং ট্রেন ইঞ্জিনিয়ার নর্থ যেটি রয়েছে দিল্লি হরিয়ানা পাঞ্জাব জম্মু অ্যান্ড কাশ্মীর উত্তরাখণ্ড রয়েছে সেভেন্টি এইট আটাত্তরটি ভ্যাকান্সি নর্থ ইস্টের ক্ষেত্রে রয়েছে পনেরোটি ভ্যাকান্সি সাউথের ক্ষেত্রে রয়েছে একশো একত্রিশটি ভ্যাকান্সি টোটাল পাঁচশো সতেরোটি ভ্যাকান্সিতে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে এবার দেখো ক্যাটাগরিজ ভাগগুলি পরপর দিয়ে দেয় রয়েছে আন্ডিস ক্ষেত্রে দুশো দশটি ওবিসি একশো উনচল্লিশটি ইডাব্লিউএস বাহান্নটি এসসি সাতাত্তরটি এবং এসটিদের ক্ষেত্রে উনচল্লিশটি ভ্যাকান্সি রয়েছে এক্সপিরিয়েন্স কোনো কিছু লাগছে না অর্থাৎ ফ্রেশার্স প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারছো কোনোরকম কোনো এক্সপিরিয়েন্স লাগছে না এবং কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখো বি অথবা বিটেক অথবা এমই অথবা এমটেক অর্থাৎ ব্যাচালার অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলার অফ টেকনিশিয়ান অথবা মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার অফ টেকনিশিয়ান যদি কমপ্লিট হয়ে থাকে এবং যেটা রয়েছে যাদের বিটেক করা রয়েছে সেক্ষেত্রে আঠাশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে যাদের এমটেক করা রয়েছে তারা তিরিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে নেক্সট আমরা আসছি দেখো এখানে এলিজিবিলিটি কী রয়েছে যেটা বলা হলো প্রথমেই বি বা বিটেক থাকতে হবে অথবা এমই বা এমটেক থাকতে হবে সেক্ষেত্রে ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান অথবা টেলিকমিউনিকেশন কমিউনিকেশান অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অর্থাৎ যে নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের শাখাগুলি রয়েছে সিএস অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইনফরমেশন সায়েন্স এই সমস্ত বিষয়ে যদি বি বা বিটে অথবা এমই বা এম থাকে এবং অবশ্যই সেখানে জেনারেল অথবা ও অথবা ই ডাব্লিউএস প্রার্থ প্রার্থী হয়ে থাকলে সেক্ষেত্রে পঞ্চান্ন শতাংশ নম্বর লাগবে এবং এস সি এসটি পি ডাব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে মার্কস থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে নেক্সট আমরা আসছি দেখো বি বা বিটেক যাদের রয়েছে সেক্ষেত্রে আঠাশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে এবং এমই বা এমটেক যাদের রয়েছে সেক্ষেত্রে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নমস অনুযায়ী বয়সের ছাড় অবশ্যই এখানে পেয়ে যাবে নেক্সট আমরা আসছি পিরিয়ড অফ কন্ট্রাক্ট আপাতত দু বছরের চুক্তিতে নিয়োগ করা হবে পরবর্তী ক্ষেত্রে এক বছর এক্সটেন্ড করা হতে পারে সেক্ষেত্রে তিন বছরের চুক্তিতেই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন হবে রেমুনারেশন বেতন কত দেওয়া হবে যেটা রয়েছে দেখো ফার্স্ট ইয়ারে তিরিশ হাজার টাকা করে প্রতি মাসে সেকেন্ড ইয়ারে পঁয়ত্রিশ হাজার টাকা করে এবং থার্ড ইয়ারে অর্থাৎ তৃতীয় বছরে চল্লিশ হাজার টাকা করে বেতন এখানে দেওয়া হবে নেক্সট আমরা আসছি সিলেকশান প্রসিডিওর কী রয়েছে সিলেকশন উইল বি থ্রু এ রিটার্ন টেস্ট ফর স্টলিস্টেড ক্যান্ডিডিডেটস ফলোড বাই অ্যান ইন্টারভিউ অর্থাৎ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে প্রস্তুত করা হবে যেখানে লিখিত পরীক্ষার ওপর থাকছে এইটি ফাইভ পার্সেন্ট নাম্বার এবং ইন্টারভিউর প্রত্যাখ্য প পনেরো পার্সেন্ট অর্থাৎ টোটাল একশোর উপর ভিত্তি করে এখানে সিলেকশন প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে এবং যেটি বলা হচ্ছে দেখো এখানে যে ক্যান্ডিডেট শু পাস দ্য টেস্ট উইল বি কল ফর ইন্টারভিউ ইন দ্য রেশিও ওয়ান টু ফাইভ ইন দ্য অর্ডার অফ মেরিট ইন ইচ ক্যাটাগরি অর্থাৎ যারা লিখিত পরীক্ষায় পাশ করবে সেক্ষেত্রে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে ওয়ান ইনস টু ফাইভ রেশিওতে অবশ্যই তাদেরকে ডাকা হবে নেক্সট আমরা হচ্ছে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে ক্যান্ডিডেটস আর ইকুয়েড টু রেজিস্টার অনলাইন থ্রু গুগল ফর্ম অর্থাৎ এই যে নির্দিষ্ট ফর্মটি রয়েছে এই ফর্মের মাধ্যমে গিয়ে অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে হবে নেক্সট আমরা আসছি এখানে যে এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া যে আবেদন করার শেষ তারিখ সেটা হচ্ছে দেখো আগামী তেরোই মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করা যাবে এবং এর অলরেডি অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গতকাল অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে এবং আবেদন করা যাচ্ছে তেরোই মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত নেক্সট আমরা আসছি দেখো স্টেপস টু ফিল অনলাইন অ্যাপ্লিকেশন প্রথমে গুগল ফর্ম্যাটটি ভালোভাবে ফিল আপ করতে হবে এবং অবশ্যই সেখানে কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে দেখো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অল সার্টিফিকেট মাধ্যমিক থেকে শুরু করে যাবতীয় শিক্ষাগত যোগ্যতার এমই অথবা এম বিই বি অথবা বিটেক অথবা ডিগ্রি সার্টিফিকেট মার্কশিট যেটা বলা হচ্ছে সমস্ত কিছু কিন্তু ক্যাটাগরোয়াইজ যদি কারো ক্যাটাগরি সার্টিফিকেট থাকে অর্থাৎ কাস্ট সার্টিফিকেট তাহলে সেটাও কিন্তু অবশ্যই এখানে আপলোড বা সাবমিট করতে হবে এবারে আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি ট্রেনিং ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে যেটা রয়েছে একশো পঞ্চাশ টাকা প্লাস আঠেরো পার্সেন্ট জিএসটি অর্থাৎ যদি বলা হচ্ছে এখানে মোটামুটি অর্থাৎ একশো সাতাত্তর টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে ধার্য করা হয়েছে এবং এস সি এসটি পিডাব্লিউ বিডি প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে কিন্তু লাগবে না অবশ্যই এই যে অ্যাপ্লিকেশন ফি সেটি কেবলমাত্র অনলাইন মোডের মাধ্যমে অবশ্যই জমা করা যাবে এখানে দেখো দিয়ে দেওয়া রয়েছে এস বি আই লিঙ্ক একটি দিয়ে দেওয়া রয়েছে লিঙ্কে গিয়ে কিন্তু অবশ্যই এখানে যে অ্যাপ্লিকেশন ফি সেটি কিন্তু অবশ্যই পেমেন্ট করা যাবে তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী তেরোই মার্চ দু হাজার চব্বিশের মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ